ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শহরের সমস্ত জায়গায় যেরকম কড়া নিরাপত্তার ছবি রয়েছে, ভিক্টোরিয়ার সামনেও কিন্তু সেই নিরাপত্তার ছবিটাই দেখা যাচ্ছে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। আমরা এই মুহূর্তে রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমার সামনে কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিমের গাড়ি রয়েছে। আপতকালীন পরিস্থিতিতে এই ধরনের গাড়ি পুলিশ আধিকারিকরা ব্যবহার করেন, কোনো রকমের নাশকতা হলে যাতে বাহিনী সতর্ক থাকে এবং বাহিনী যাতে তা মোকাবিলা করে, ঠিক সেই কারণে এই গাড়ি কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স, কমান্ডো ফোর্স, মহিলা কমান্ডো বাহিনী, তারা কিন্তু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং সেগুলো নিয়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বিভিন্ন জায়গায় তারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন। মূলত আজকে ফার্স্ট জানুয়ারি, প্রচুর মানুষ তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আসবেন, বাইরে থেকে আসবেন, কোনো রকমের অপ্রীতিকর সিচুয়েশন যাতে না হয়, ঠিক সেই কারণেই কিন্তু এই প্রশিক্ষিত বাহিনী এই ভিক্টোরিয়ার সামনে রয়েছে। এরা দুটো করে আর্মস রেখেছে। হ্যাঁ, দুটো করে আর্মস। আচ্ছা, এটা কি এদের স্পেশালাইজেশনটা কি? এটা হলো মানে প্রোটেকশনের জন্য, আজকে ভিআই প্রোটেকশনের জন্য আজকে ডিউটিটা করা হচ্ছে এখানে। ভিক্টোরিয়ার সামনে মূলত আপনারা কোন কোন জিনিসগুলো একটু নজর রাখেন? মানুষের জন্য কোনো জানি কোনো উগ্রপন্থী ফন্থি যদি না কোনো অ্যাটাক ট্যাটাক করতে পারে সেজন্য আমরা এখানে। বাইরের যারা মুভমেন্ট সেগুলো তো ভেতরের ফোর্স, একটা ভেতরের ফোর্স আছে আমাদের, শুধু বাইরের যদি কোনো কিছু হয় তার জন্য আমরা সেইভাবে প্রস্তুত থাকি আমরা। এবং এই ধরনের গাড়িও আছে আপনাদের? হ্যাঁ, এইভাবে গাড়িটা থাকছে এই গাড়ি। অনেক ধন্যবাদ। আমরা কলকাতা পুলিশের এক কর্মীর সাথে কথা বলছিলাম, পরিষ্কারভাবেই তারা যেটা বললেন যে বাইরে থেকে কোনো নাশকতা হলে যাতে সেটা মোকাবিলা করা যায়, সেই কারণে এই প্রশিক্ষিত বাহিনী নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন। বছরের প্রথম দিনই শহরের বিভিন্ন ভাইটাল ইনস্টলেশনস যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, প্রত্যেকটা মেট্রো স্টেশন, শপিং মল, প্রত্যেকটা জায়গায় কিন্তু সশস্ত্র অবস্থায় পুলিশ আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি না হয়। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।